আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে একটু বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করেছি। তো সকালবেলা এখানে হচ্ছে আমি আজকে আমার শোকেসের সব জিনিস একটু ক্লিন করব। বাড়িতে যখন গিয়েছিলাম, বাড়ি থেকে এসে আসলে কাজের দিশা পাচ্ছি না, অনেক বেশি কাজ বাসায় জমে আছে। তো যাই হোক, আমি একটা ক্লিনজার তৈরি করছি। এখানে আমি হাফ কাপের মতো ভিনিগার একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর বাটিতে প্রায় আমি এক কাপের মতো পানি দিয়েছিলাম, নর্মাল পানি। এর মধ্যে আমি ভিনেগার দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভীম লিকুইড। আর এটা হচ্ছে খুব ভালো একটা ক্লিনজার হিসেবে কাজ করবে। শোকেসের মধ্যে যখন জিনিসগুলো ছিল বা শোকেসটা ক্লিন করার ক্ষেত্রেও আমি এই ক্লিনজারটা যখন ইউজ করি, তখন দেখা যায় একটু ধুলো হয়ে থাকলে ধুলো তো চলে যায়। আমরা যখন নর্মাল পানি দিয়ে একটা কাপড় যখন আমরা ভিজিয়ে ভালো করে, তারপর হচ্ছে এটা দিয়ে যখন আমরা কোনো ফার্নিচার বা কোনো কিছু যখন মুছতে যাই, প্রথমে অনেক সুন্দর লাগে, পরিষ্কার হয়, বাট একটু পরে একটু সাদা সাদা হয়ে যায় ফার্নিচারগুলো, কালারটা একটু মানে চকচকে ভাবটা চলে যায় আমার কাছে মনে হয়। তবে এই ক্লিনজারটা দিলে আমার কাছে যেটা মনে হয় যে ধুলো যেটা আটকে থাকে, তো সেই ধুলোটা আর থাকে না। যদিও এটা প্রত্যেক দিন ইউজ করা যাবে না, এটা সপ্তাহে বা 15 দিনে একবার এভাবে করা ভালো, রেগুলার এমনি নর্মাল সুতি কাপড় দিয়ে ফার্নিচার মোছা ভালো। তো আজকে আমি এটা দিয়েই করছি, আর এখানে যে ধুলো ময়লা একদম জমেছিল, তো সেগুলো একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো আমার অলরেডি শোকেসটা ক্লিন করা হয়ে গিয়েছে, আমি ভালোভাবে ওয়াশ করার এটা ক্লিন করার পরে এর মধ্যে হচ্ছে আমি একটা সুতি একটা রুমাল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো আমার শোকেসের ভেতর যে কাচের জিনিসগুলো, সেগুলো আমি একই ক্লিনজার দিয়ে আমি ভালো করে একটু মুছে নিচ্ছি। ভিজা কাপড় দিয়ে বা রুমাল দিয়ে মুছে নিলে এটা ভালো পরিষ্কার হয়, যেহেতু ওখানে অনেক দিন ধরে থাকার পরে উপরে ধুলো জমে যায়। যাই হোক, আজকে আমি ব্লগার আপুদের সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি, যেটা আমার এখন বলার সময় এসেছে বলে আমি মনে করছি। সেটা হচ্ছে আমার চ্যানেল আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা গ্রো হয়েছে, যেটা আমি মনে করি, তো আপনারাও দেখতে পাচ্ছেন। আর অনেকেই যখন দেখেছেন যে আমার সাবস্ক্রাইবার বেড়েছে, তো আমাকে নতুন নতুন অনেক আপুরা দেখা যায় এসে কমেন্ট করেন যে আপু আপনার সাথে একটু কথা বলতে চাই, মা আপু আপনার সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই, কীভাবে কী করবো। তো সবার উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলবো। আসলে ওনারা যখন আমাকে এভাবে মেসেজগুলো দেয়, তখন আমার আজকে থেকে প্রায় 3-4 মাস আগে সে কথাগুলো মনে পড়ে যায়। আমার চ্যানেলটির বয়স বেশি না, আমার চ্যানেল খুলেছি আজ থেকে 8 মাস আগে। তো আমি 2-3 মাস নর্মালি কাজ করে গিয়েছিলাম, এরপরে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। আমি অনেকজনকে নক করেছি, বলতে পারেন বড় বড় অনেক ইউটিউবারদেরকে নক করেছি, যেটা এখন সবাই যেভাবে করছে, নতুন নতুন যারা যেভাবে করছে সবাই একটু নক করছে, তো আমিও কিন্তু সেমভাবেই নক করতাম। অনেকেই আমাকে ভালো পরামর্শ দিয়েছেন, অনেকেই দেখা যায় সিন করে আর অ্যান্সারই দেননি, আবার দেখা যায় একজন আমাকে ব্লগও করেছেন। তো যে আমাকে ব্লগ করেছে তার কথা তো আমি জীবনে কখনোই ভুলবো না, যে আমাকে উপকার করেছে তার কথাও মনে আছে, আবার যে আমাকে অসম্মানজনক কিছু করেছে তার কথাও স্মরণ থাকবে সারা জীবন। তার যাই হোক, ভুল থেকে মানুষ শিখতে পারে, খারাপ কিছুই হচ্ছে মানুষকে মানুষের শক্তি যোগাতে উৎসাহিত করে তোলে বা উৎসাহ দেয়। যাই হোক, অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক দুঃখ সব কিছুই আছে এই ইউটিউব জার্নির মধ্যে। তবে যেটা আমি বলার মতো সেটা হচ্ছে আমি ভালো সাপোর্ট পেয়েছি সবার। সাপোর্ট বলতে এমন না যে কেউ আমাকে টেনে ধরে এই পর্যায়ে নিয়ে এসেছে, এমন না। সাপোর্ট বলতে কারো একটা কথা, সেটা কিন্তু কোটি টাকার চেয়েও কিন্তু বেশি মূল্যবান আমি মনে করি। কেউ যখন আমাকে বলে যে ভিডিও দিতে থাকো একটা সময় হবে, তো সেটা যখন বলে তখনই আমি মনে ভরসা পেতাম। কেউ যখন বলে যে আমি দেখো এত বছর করার পরে আমি এখন এই পর্যায়ে এসেছি, সেটা বলার পরে আমি ভরসা পেতাম। তো একইভাবে আমি সকল ইউটিউবার আপুদেরকে বলবো, যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন সবাইকে বলবো, ইউটিউব হচ্ছে অনেক বেশি পরিশ্রমের একটা জায়গা, এখানে অনেক বেশি পরিশ্রম আর অনেকটা ধৈর্য ধরতে হয়। তো শোকেসের জিনিস সব গোছাতে গোছাতে আমার সবচেয়ে ফেভারিট একটা সেক্টরে চলে এসেছি। এটা হচ্ছে মানে আমার আমি যে কসমেটিক্সগুলো ইউজ করি, তো সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি, যে এগুলো যদিও গোছানো আছে, আমি জাস্ট বাইরে একটু ক্লিন করে নিচ্ছি। তো আমি যেগুলো যে সকল কথাগুলো বলছিলাম আর কি,
তো এখানে হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে, আর ফ্যামিলির সাপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। কারণ আপনার ইউটিউবিং দেখা যায় মূলত আপনার মোবাইল বা ক্যামেরা যাই বলেন না কেন সবসময় হাতে নিয়ে রাখতে হবে। আপনি রান্না করছেন, কাজ করছেন, যাই কিছু করছেন না কেন, আপনি মোবাইল দিয়ে ভিডিও করছেন, তার মানে আপনার মোবাইলটা হাতে থাকছে। এরপর আপনি ভিডিওটা যখন এডিট করছেন, তাও আপনি মোবাইল বা কম্পিউটারে আপনি এডিট করছেন, এটা নিয়েও বসে আছেন। তারপর আপনি ভিডিওটা যখন ভয়েস দিচ্ছেন, তখনই আপনি মোবাইল নিয়ে বসে আছেন। তখন আবার যখন আপনি ভিডিওটা যখন আপলোড দিচ্ছেন, তখনও মোবাইল নিয়ে বসে আছেন। তো সেটা আপনার ফ্যামিলি মেম্বার বুঝতে হবে। আপনার ফ্রি টাইমে যখন আপনি মোবাইলটা নিয়ে বসে থাকবেন বা আপনি মোবাইলে কাজ করবেন, সবাই হয়তো সেই বিষয়টা পজিটিভভাবে নাও নিতে পারে, নেগেটিভভাবেও নিতে পারে যে মোবাইলে কী কাজ করছে। তো আপনার ফ্যামিলি মেম্বারকে আগে আপনার ফ্যামিলি মেম্বার থেকে আপনার আগে সাপোর্টটুকু দরকার। তারপর হচ্ছে আপনার আপনি কাজ করতে পারবেন কি পারবেন না, এটা পরের বিষয়। তো যাই হোক, সব কিছু মেনটেন করার পরে আপনার মেইন এ কাজে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার কোনো একটা প্রতিভা থাকতে হবে, আমি মনে করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। কারণ আমি যেটা বলবো, আমার ভিডিওগুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমার পপুলার ভিডিওগুলোতে গিয়ে দেখতে পাবেন আমার যত হাতের কাজের ভিডিও আছে সবগুলো কিন্তু অনেক অনেক ভিউ এবং কয়েকটা কিন্তু ভাইরালও হয়েছে। তার মানে আপনারা ধরে নিতে পারেন যে আমার হাতের কাজের উপর সবাই অনেকটা খুশি হয়েছে আর কি, সবার আস্থা আছে আমার হাতের কাজের উপর। তো আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমিও কিন্তু অনেক খুশি। আমি কখনোই বুঝতে পারিনি যে আমার হাতের কাজগুলো যে আপনারা এতটা পছন্দ করবেন। তো আপনারাও যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, তারা কোনো একটা জিনিসকে আপনার বেসিক হিসেবে কাজে লাগাবেন। যারা ভালো রান্না করেন, আপনারা ভালো ভালো রান্নাগুলো শেয়ার করতে থাকবেন, একটা না একটা সময় ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনাদের টার্গেট থাকতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি প্রথমে আমার টার্গেট ছিল আমি 200 ভিডিও আমার চ্যানেলে দিব। 200 ভিডিও দেওয়ার আমার বিশ্বাস ছিল, আমি 200 ভিডিও ভালো ভালো 200টা ভিডিও দিব, এর মধ্যে যদি আমার ভিডিও ভাইরাল হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি ভিডিও ভাইরাল না হয় বাকিটুকু আমি লাইভ করে ওয়াচ টাইম গেইন করবো, এরকম একটা টার্গেট ছিল। কিন্তু ইদানিং দেখছি সবাই ইউটিউবই শুরু করতে করতে লাইভ করছেন, লাইভ করে ওয়াচ টাইম নিচ্ছেন, এটা কিন্তু আপনারা একদমই ভুল করছেন। কারণ লাইভ করে আপনারা যখন ওয়াচ টাইমটুকু নেবেন, আপনারা সবার কাছে পরিচিত হবেন না বা আপনার চ্যানেলে অতটা ভিডিও থাকবে না ভালো। যখন আপনার চ্যানেলটা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এরপরে দেখা যাবে আপনি লাইভগুলো সব অফ করে দিবেন বা আপনি লাইভ করাই বন্ধ করে দিবেন। এরপর আপনার একজন ভিউয়ার্স আপনার চ্যানেলে যখন আসবে, ভালো কোনো ভিডিও পাবে না, তখন সে আপনাকে সাবস্ক্রাইব তো দূরের কথা, সে আপনার চ্যানেল থেকে চলেই যাবে। তারপর হচ্ছে আপনার চ্যানেলটা গ্রো হওয়ার কোনো চান্সই থাকবে না, আপনার চ্যানেলে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ভিডিও থাকবে না। যারা লাইভ করে দেখা যায় তাদের কাছে ভিডিও তুলনামূলক কম থাকবে, স্বাভাবিক এটা। কারণ হচ্ছে আমরা আমাদের সারাদিনের সব কাজকর্মের পরে যে সময়টুকু পাই, সেটাতে হচ্ছে আমরা ভিডিও এডিটিং, ভয়েস দেওয়া, আপলোড দেওয়া এগুলোর কাজে ব্যস্ত থাকি। বাট যারা লাইভ করে তারা দেখা যায় এগুলো না করে তারা সরাসরি 2-3 ঘন্টা যেগুলোতে একটু ফ্রি থাকে সেই টাইমটুকুতে তারা লাইভ করে ওয়াচ টাইম গেইন করে, কিন্তু সেটা পরবর্তীতে কিন্তু খারাপ ফল আসে। আবার অনেক ইউটিউবার কিন্তু আমার এই কথাটাকে নেগেটিভভাবেও নিতে পারেন। আপনারা এখন নেগেটিভভাবে নিচ্ছেন কোনো সমস্যা নেই, কিন্তু কোনো না কোনো সময়ে আপনারা যখন মনিটাইজেশন পাবেন তখন দেখবেন আমার কথার সাথে আপনারা আপনাদের কথাগুলো মিলে যাবে। তো যাই হোক, আমার শোকেসটা গোছানোর পরে আমি আজকে রান্না করছি। তো কথা বলতে বলতে আমি আজকে একটা বেগুন ভাজি করে ফেলেছি, আর এদিকে হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করবো। এগুলো আসলে ঝটপট করছি, অনেকটা লেট হয়ে গিয়েছে। সকালবেলার কাজকর্ম সেরে ঘরটর গোছানোর পরে আমি শোকেসটা ক্লিন করতে গিয়েছিলাম। তো শোকেস ক্লিন করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তো আমি এখানে আজকে শুটকি দিয়ে হচ্ছে বেগুন ভাজি করেছিলাম। শুটকি দিয়ে আমরা যারা বেগুন তরকারি রান্না করি, সেম ওয়েতে হচ্ছে আমি বেগুন ভাজি করেছি। এটা কিন্তু খেতে দারুণ হয়, আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা হচ্ছে যাবতীয় সব মশলা দিয়ে একদম মেখে, তারপর হচ্ছে তেলে দিয়ে দিয়েছি, আর ওইখানে হচ্ছে পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়েছিলাম। তো ফার্স্টে দিয়ে তো দেখতে পেলেন এখানে বেগুন অনেকগুলো, তারপর হচ্ছে বেগুনগুলো যখন একটু সিদ্ধ হয়েছে বেগুন কিন্তু কমে এসেছে। তো বেগুন আমি অন্যদিকে কাজ করতে করতে বেগুন একটু নিচে লেগে গিয়েছিলো, এ কারণে আমি অন্য একটা পাতে ফ্যানে নিয়ে নিয়েছি আর কি। এর মধ্যে আমি পরিমাণ মতো ধনে পাতা দিয়েছি, আর এভাবে কিন্তু বেগুন ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আর হচ্ছে সাথে মুরগি রান্না করেছি। তো মুরগি আমি ছোটো যে নতুন আলু সে আলুগুলো দিয়েছি, এটা ভেবে চলে আর একটু হবে, তারপর আমি নামিয়ে ফেলবো।
তো এই ফাঁকে হচ্ছে আমি গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর জারিফকে খাইয়ে দিচ্ছি। আর আদিপও হচ্ছে স্কুল থেকে চলে এসেছে, আর জারিফের স্কুল কিন্তু এখনও খুলেনি, আগামী সপ্তাহ থেকে স্কুল চলবে, তখন কিন্তু আমার ব্যস্ততা আরও বেড়ে যাবে। আর সামনে যেহেতু আমার পরীক্ষা, তো সেই হিসেবে কিন্তু আমারও কিন্তু কম ব্যস্ততা না সব কিছু মিলিয়ে। তারপর আমি চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি আপুদেরকে সাজেস্ট করব যে আপনারা সবাইকে নক না করে নিজের কাজ নিজেকেই করতে হবে। আসলে আমরা যারা নক করি বা বলি যে একটু সাজেশন দেন, তা আসলে কেউ কিন্তু এই ধরনের কথাগুলো বলতে চায় না, বা আপনাকে মেসেজ লেখার সময়ও কিন্তু কারো নেই। বা আমি প্রথমে যেটা মনে করতাম, অনেকজনের উপর মন খারাপ করতাম, কিন্তু এখন বুঝতে পারি আসলে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আমি আদিপকে একটু পড়া দেখিয়ে দিয়েছি, ও পড়তে বসেছে, এই ফাঁকে হচ্ছে আমিও একটু পড়ে নিচ্ছি। তো এইভাবেই হচ্ছে আমার পড়াশোনাটা আমার চালিয়ে নিতে হচ্ছে, আর কিছু করার নেই। তো সামনের মাসে পরীক্ষা, এ কারণে একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হবে। আর আদিবের পড়া মাত্র শুরু হচ্ছে, যেহেতু নতুন ক্লাসে উঠেছে, তো নতুন ক্লাসের পড়া এখন পড়ার চাপটা একটু কম ওর। তারপরেও আলহামদুলিল্লাহ ওকে দেখিয়ে দিলে ও নিজের পড়াটা নিজে করতে পারে, অঙ্কগুলো একটু বুঝিয়ে দিলে ওর পড়াটা, যদি বলি যে ওকে বাংলা এক নাম্বার থেকে পাঁচ নাম্বার ফর এক্সাম্পল, যে তুমি এই প্রশ্নগুলো আমাকে মুখস্থ করে দাও, তো সে দেখা যায় এগুলো করে দেয়। আবার এখানে যদি ও না বুঝে করে, তাহলে সে বোঝার চেষ্টা করে আমার থেকে এসে জিজ্ঞেস করে যায় মামি এটা কীভাবে হবে। তো আমি এইভাবে হচ্ছে আমার পড়াশোনাটা কন্টিনিউ করছি। তো আপুদের উদ্দেশ্যে আমার মূলত আজকের ভিডিও টপিকটা ছিল আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলা। তো আমি যেটা বলবো, আপনারা নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়া হতাশ হবেন না, হতাশ না হয়ে কাজ করে যান। আর ইটিভ কিন্তু আপনাকে নির্দিষ্ট কোনো একটা বছরের কথা বলেননি, আপনাকে বলেছে আপনার পূর্ববর্তী যে কোনো একটা বছরের মধ্যে আপনার ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। তো এই নিয়ে আমি বিস্তারিত আগামী একটা ব্লগে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো। তো আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।